ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরেলাম বিরতির পর, চোখ রাখছি খবরে। চার দিনের টানা পোড়েনের পর কংগ্রেসের রোষে পাইলট, রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত সচিন, সরানো হলো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও, সরানো হলো সচিনের সঙ্গে তিন মন্ত্রীকেও। সচিনের জন্য কংগ্রেসের সব দরজা খোলা ছিল, সোনিয়া গান্ধীও যোগাযোগের চেষ্টা করেছেন, বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়েছেন সচিন, বিজেপির সঙ্গে সামিল হয়ে সরকার ফেলার চেষ্টা করছেন। পরিষদীয় দলের বৈঠকের পর তোপ রণদীপ সুরজেওয়ালার।